লাইফ বলা হচ্ছে, যেভাবে হোক অ্যাডজাস্ট করে চলা, তা না হলে ওং সংসারার নব ঘোরে জ কর্ণধার স্বরূপক নমস্তু রামকৃষ্ণায় তস্মৈ শ্রী গুরবে নমঃ। মুকোহম নাভিজানামি তব স্তুতিম জগদ্গুরু, তথাপি তৎকৃপালেশাত বাচালোস্মি পুনঃ পুনঃ। হর পাপম হর ক্লেশম হর শোকম হর দুঃখম হর রোগম হর ক্ষোভম হর মারি হর প্রিয়। ঠাকুরমা স্বামীজির চরণে ভুলণ্ঠিত প্রণাম নিবেদন করি। এখানে মা সিদ্ধেশ্বরী দেবী রয়েছেন, তাকে ভুলণ্ঠিত প্রণাম নিবেদন করি। সমবেত ভক্তমণ্ডলী, মাতৃমণ্ডলী, আপনাদের অনেক অনেক শ্রদ্ধা। এখানে ঝামাপুকুর শ্রী শ্রী রামকৃষ্ণ সংঘের পরিচালক মণ্ডলী, সভাপতি, সম্পাদক সকলকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই। এমন একটি সুন্দর অনুষ্ঠানের আয়োজন করে আমাকে আসার একটি দুর্লভ সুযোগ করে দিয়েছেন। এখানে আজকের বিষয় রাখা হয়েছে অধ্যাত্ম প্রসঙ্গ। ঠাকুরের সম্বন্ধেই আমি একটু বলবো ভাবছি। আমরা সেই মহামন্ত্র স্বামীজির কাছ থেকে পেয়েছি, ঠাকুরের প্রণাম মন্ত্র, স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। এই অবতার বরিষ্ঠ সম্বন্ধেই একটু আলোচনার কথা কিছুদিন থেকে আমার মনের মধ্যে বেশি করে উদিত হচ্ছে, যে অবতারতে অবতারদের শক্তি কীরকম আর শ্রীরামকৃষ্ণ কীরকম অবতার। দশাবতারের নাম আমরা সকলে জানি, তাই না? প্রচণ্ড শক্তির একটা স্ফুরণ আমরা এদের মধ্যে দেখতে পাই। আমরা যদি এই অবতার লীলা ভগবানের চিন্তা করি, আমাদের মধ্য থেকে সব ভয় দূর হয়। অভি হওয়া কিন্তু একটি অন্যতম উদ্দেশ্য আমাদের জীবনে। সব সময় আমরা যেন ভয়ে ভীত হয়ে থাকছি। কী করলে এই ভয়ের হাত থেকে আমাদের মুক্তি হবে? না, আমাদের যে স্বরূপ সেটার ধ্যান করলে সেই ভয় থেকে আমাদের মুক্তি আসে। আর এই অবতার পুরুষেরা তাঁদের স্বরূপ বিভিন্ন সময়ে ব্যক্ত করেছেন যুগ যুগ ধরে। কি বলা হয়েছে সেই অবতার পুরুষদের জীবনে, তাদের সম্বন্ধে আমাদের যে ধর্মশাস্ত্রগুলো কীভাবে ব্যক্ত করেছেন? আমরা দশাবতারের কথা জানি, তাদের সম্বন্ধে একটি অসাধারণ সুন্দর শ্লোকের মধ্যে রয়েছে, বেদান উদ্ধরতে জগন্তি বহতে ভূগোলম উদ্বিভ্রতে দৈত্যম দারয়তে বলিম ছলয়তে ক্ষত্রক্ষয়ম কুর্বতে পৌলস্তম জয়তে হলং কলয়তে কারুণ্যমাতন্বতে ম্লেচ্ছান মূর্ছয়তে দশাকৃতিকৃতে কৃষ্ণায় তুভ্যম নম। এই দশাবতার কে কে আপনারা জানেন, সে মৎস্য, কুর্ম, বরাহ, এগুলো সমস্ত রয়েছে। প্রথমে বলা হয়েছে বেদান উদ্ধরতে, বেদসমূহকে যিনি উদ্ধার করেছিলেন, ধ্বংসের হাত থেকে রক্ষা করেছিলেন। মৎস্যাবতারের কথা আমরা জানি, কেশব ধৃত মীন শরীর জয় জগদীশহরে, মহাপ্রলয় সব ভেসে যাচ্ছে, ডুবে যাচ্ছে, সেখান থেকে মৎস্য অবতার রূপে সেই জ্ঞান রাশি, বেদ মানে হচ্ছে জ্ঞান, জ্ঞান রাশিকে উদ্ধার করলেন। প্রচণ্ড শক্তির একটা স্ফুরণ। বেদান উদ্ধরতে জগন্তি বহতে, এরপরের যে অবতার তিনি হচ্ছেন দেখবেন কুর্ম অবতার। প্রথমে মৎস্য মানে জলে তিনি রয়েছেন, জল থেকে কুর্মাবতারে দেখবেন জলেও থাকতে পারেন, স্থলেও থাকতে পারেন।
এখানে অবতারেরও আস্তে আস্তে এভলিউশন হচ্ছে, তার বিকাশ হচ্ছে, তার মধ্যে একটা বিস্তার, একটা শক্তির বিকাশ, পরপর কিন্তু শক্তি বাড়ছে। তাহলে বেদান উদ্ধরতে জগন্তি বহতে, জগৎকে বহন করেছেন কুর্ম অবতার রূপে, জগৎকে বহন করে, জগৎকে ধারণ করেছেন, জগৎকে রক্ষা করেছেন। জগন্তি বহতে ভূগোলম উদ্বিভ্রতে, এরপরে কেশবধৃত সুকর রূপ, বরাহ রূপ ধরে এসে দেখবেন বরাহের ছবির উপরে একটা ভূগোলক, মানে পৃথিবীকে যেন তিনি রক্ষা করেছেন। এটা হয়তো ধ্বংস হয়ে যাচ্ছিল বা সেটা ডুবে যাচ্ছিল, সেখান থেকে ওই বরাহ অবতার রূপে তিনি সেই ধ্বংসের হাত থেকে পৃথিবীকে রক্ষা করলেন। ভূগোলম উদ্বিভ্রতে, এরপরে বলছে দৈত্যম দারয়তে, দৈত্যকে তিনি নাশ করলেন। হিরণ্যকশিপু আমরা জানি, প্রহ্লাদ এদের চরিত্র আমরা জানি, প্রহ্লাদ ভক্ত তিনি বলেছেন, যখন নাকি হিরণ্যকশিপু বলছেন তোর বিষ্ণু ভগবান কোথায় আছেন, না তিনি সর্বত্র আছেন, এই স্তম্ভের মধ্যেও তিনি আছেন। হ্যাঁ আছেন, সর্বত্র আছেন, স্তম্ভের মধ্যে ভগবান সেখানে প্রচণ্ড শক্তি নিয়ে আবির্ভূত হলেন। গর্জন্তম গর্জয়ন্তম নিজভুজপটলম স্ফোটয়ন্তম হটন্তম রূপ্যন্তম তাপয়ন্তম দিবি ভুবি দিতিজম ক্ষেপয়ন্তম ক্ষিপন্তম ক্রন্দন্তম রোষয়ন্তম দিশি দিশি সততম সংহরন্তম ভরন্তম ঘূর্ণয়ন্তম সরনিকরশতে দিব্যসিংহং নমামি। এই যে নৃসিংহ ভগবান, কি প্রচণ্ড শক্তি দেখুন, এক একটা শব্দ উচ্চারণ করলেই আমাদের মধ্যে দেখবেন এইগুলি ধ্যান করলে দুর্বলতা কোথায় দূরীভূত হয়। গর্জন্তম গর্জয়ন্তম, সে গর্জন করতে করতে সেখান থেকে তিনি বেরিয়ে এলেন। গর্জয়ন্তম নিজ ভুজপটলম স্ফোটয়ন্তম হটন্তম, সেই নখর তাই না, সেই হিরণ্যকশিপুর বক্ষ বিদীর্ণ করছেন। নিজ ভুজপটলম স্ফোটয়ন্তম হটন্তম রূপ্যন্তম তাপয়ন্তম দিবি ভুবি দিতিজম ক্ষেপয়ন্তম ক্ষিপন্তম। দিবি ভুবি দিতিজম, এই স্বর্গমর্ত পাতাল সমস্ত কিছুকে, সমস্ত সৃষ্টিকে যেন তিনি তাপিত করছেন। দিবি ভুবি দিতিজম ক্ষেপয়ন্তম ক্ষিপন্তম, যেন তিনি সব চারদিকে ছুঁড়ে ফেলে দিচ্ছেন চারদিকে, এত ভীষণ শক্তি নিয়ে তিনি আবির্ভূত হলেন। ক্ষেপয়ন্তম ক্ষিপন্তম ক্রন্দন্তম রোষয়ন্তম দিশি দিশি সততম সংহরন্তম ভরন্তম, তিনি কাউকে সংহার করছেন, কাউকে ভরণ করছেন, পোষণ করছেন, ভক্তকে রক্ষা করছেন আর দৈত্যকে তিনি নাশ করছেন, বিনাশ করছেন। এই যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাম। প্রহ্লাদ তাকে পরিত্রাণ করছে, বিনাশায় চ দুষ্কৃতাম, দুষ্কৃতি হিরণ্যকশিপু, বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তাহলে দিবি ভুবি দিতিজম ক্ষেপয়ন্তম ক্ষিপন্তম ক্রন্দন্তম রোষয়ন্তম দিশি দিশি সততম সংহরন্তম ভরন্তম ঘূর্ণন্তম শরণিকর সতী দিব্য সিংহং নমামি। সব কিছু যেন একবারে ঘূর্ণায়মান করে দিচ্ছেন, সেই দিব্য সিংহকে নমস্কার করি। তার শক্তি কীরকম, তিনি কীরকম অবস্থান করছেন, বলছি ইতো নৃসিংহ পরতো নৃসিংহ যত যত যামি তত নৃসিংহ বহিন নৃসিংহ হৃদয়ে নৃসিংহ নৃসিংহমাদিম পুরুষম নমামি। তিনি কোথায় আছেন, ইতো নৃসিংহ এখানে রয়েছেন, পরতো নৃসিংহ সামনে রয়েছেন, এখানে রয়েছেন সেখানে, সর্বত্র আসলে, এত নৃসিংহ প্রত নৃসিংহ যত যত যামি তত নৃসিংহ, যেখানে যেখানে যাচ্ছি সেখানে নৃসিংহ ভগবান বর্তমান রয়েছেন। বহি নৃসিংহ হৃদয়ে নৃসিংহ, তিনি বাইরে রয়েছেন আবার তিনি ভেতরে রয়েছেন। বহি নৃসিংহ হৃদয়ে নৃসিংহ নৃসিংহ মাদিম পুরুষম নমামি, সেই মহাপুরুষ, সেই আদি পুরুষ,
ताके आमी नमस्कार करी तार ध्यान कर ले आमादेर मध्य थेके एई दुर्बलता आमादेर मृत्यु भय दूर है। ताले वेदान उद्धरते जगन्ति बहते भूगोलम उद्विव्रते दैत्यम धारयते बलिम छलयते। बलि महाराज के बामन अवतार तैना छलना करलें। आस्ते आस्ते देखुन एवोल्यूशनटा आबार बोलछि मत्स्य हलो जलचर कूर्म हच्छे जलचर स्थलचर आस्ते आस्ते आरो शक्ति निये कच्छपेर चाइते बराहेर शक्ति आरो बेशी स्थलचर हये गेलें किन्तु तार मध्ये देखुन एकटा पशु भाव। एरपरे सेखान थेके पशु एवं मानुष भाव नरसिंह माने देखुन नृसिंह नृ माने मानुष खानिकटा मानुषेर मतन पायेर दिकटा देखुन मानुषेर मतन आर मुखटा हच्छे सिंह। ताले न एवं न मानुषम एखाने न मृगम न मानुषम मृग हच्छे पशु माने पशुओ नय आर मानुषओ नय एरकम एकटा रूप माने एर परेई माने शुकरेर परेई बा बराहर परेई हच्छे एरकम एकटा रूप आर एकटु विवर्तन हलो एवोल्यूशन हलो। एर परे आस्ते आस्ते जे रूप निये एलेन बलि राजा के तिनि बामन अवतार बामन माने डुअर्फ बोले ना बामन माने छोटो देखुन आकारे छोटो एई प्रथम जेनो आस्ते आस्ते एई मृग आर जे नर माने नर सिंह खानिकटा मानुष खानिकटा पशु सेखान थेके पूर्णावयव एकटा मानुषेर रूप किन्तु खर्वाकृति छोट्ट आकार। ताहले बलिम छलयते तारपरे क्षत्रक्षयम कूर्वते एरपरे जे एलेन परशुराम माने भीषण शक्ति निये एकटा जेन मानुष हयेछेन किन्तु सेई मानविकतार बा ओई जे कोमल भाव सेटार विकाश हयनि तखन एकटा रुक्षता एकटा जेन माने शक्ति सेटा हच्छे ध्वंसात्मक ओई क्षत्रक्षयम कूर्वते क्षत्रिय निधन करछेन এই খানিকটা এই যে ক্ষত্রিয়রা সকলের দুঃখের কারণ হচ্ছিল সেই দুঃখের হাত থেকে যন্ত্রণার হাত থেকে ধ্বংসের হাত থেকে রক্ষা করছেন তার জন্য একটা প্রচণ্ড শক্তি ওই কুঠার হস্ত তাই না একটা উগ্র ভাব নিয়ে তিনি আসছেন তাই না ক্ষত্রক্ষয়ম কূর্বতে। তারপরে হচ্ছে পৌলস্তম জয়তে পৌলস্ত হচ্ছে রাবণ রাবণকে বলতে রামচন্দ্র তিনি এবারে এলেন দেখুন একেবারে বিকশিত সত্যিকারের যে মানব রূপ ধরে তিনি এলেন পৌলস্তম জয়তে রাবণ বধ করেন পৌলস্তম জলয়তে তারপর হলং কলয়তে সঙ্গে সঙ্গে হলধারী মানে বলরাম এলেন বলরামের প্রচণ্ড শক্তি হলং কলয়তে তারপর কারুণ্য মাতন্বতে করুণাবতার ভগবান বুদ্ধ। এখানেও আপাত দৃষ্টিতে মনে হবে বুদ্ধ অহিংসার বাণী প্রচার করেছেন তাই না তিনি করুণার অবতার এমন হৃদয়বত্তা জগতে কেউ কখনো দেখেনি বুদ্ধের যে হৃদয় দ্বাদশ বৎসর করেছি কঠোর তব যদি তাই হয়ে থাকে ধর্ম উপার্জন করি রাজা তোমারে অর্পণ সুপুত্র হোক তব যদি তব থাকে কোনো পাপ ইচ্ছায় সে পাপ আমি করিনু গ্রহণ বধ রাজা আমার জীবন নিরাশ্রয় ছাগগণে কর প্রাণ দান। এই ছাগ শিশুর প্রাণ রক্ষার জন্য নিজের প্রাণ দিতে তিনি বেরিয়েন এই যে হৃদয়বত্তা এই হৃদয় সে নীলাচল কাশী মথুরা বৃন্দাবন বুদ্ধগয়ায়ে জেরুজালেমে মদিনা কাবা ভবন মসজিদে মন্দিরে গির্জায় এই হৃদয় এইখানে বসে ঈশা মুসা পেল সত্যের পরিচয় এই রণভূমি বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা এই মাঠে হলো মেষের রাখাল নবীরা খোদার মিতা এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া সাক্যমণি এই সাক্যমণির কথা এলো সাক্যমণি মানে ভগবান বুদ্ধ ত্যাজিল রাজ্য মানবের মহাবেদনার ডাক শুনি এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান এইখানে বসে গাহিলেন তিনি কোরআনের সামগান মিথ্যা শুনিনি ভাই এই হৃদয়ের যে বড় কোনো মন্দির গাবা নাই। এই হৃদয়ের বিকাশ পূর্ণাঙ্গরূপে আমরা ভগবান বুদ্ধের মধ্যে পাচ্ছি। অহিংসা বলা হচ্ছে হিংসা করে আমি যে হয়তো অপরাধী করেছে
সে তাকে মৃত্যুদণ্ড দেওয়াই উচিত। কিন্তু এই মৃত্যুদণ্ড দেয়া, একটা তীর ছুঁড়ে একজনকে হত্যা করা, এর মধ্যে নিশ্চয়ই শক্তি আছে। কিন্তু আমি ইচ্ছে করলে তাকে হত্যা করতে পারি, ধ্বংস করতে পারি, কিন্তু না, তা হলো ওই প্রাণের আমি মর্যাদা রক্ষা করলাম। হত্যা না করে আমি তীরটাকে আমার হাতে নিজেকে সংযত করলাম এবং তীরটাকে নিক্ষেপ করলাম না। এই তীর নিক্ষেপ না করার শক্তি অনেক বেশি না? ইচ্ছে করলে ধ্বংস করতে পারলাম, পারি, কিন্তু করলাম না। এই যে শক্তি, ক্ষমার যে শক্তি, এটা হচ্ছে এই শাস্তিদানের শক্তির চাইতে বেশি। কহমরে বীর্য কার ক্ষমারে করে না অতিক্রম, কার চরিত্র ঘেরি সুকঠিন ধর্মের নিয়ম, ধরেছে সুন্দর কান্তি মানিককে রঙ্গদের মতো, মহেশ্বর যে আছে নম্র মহাদৈনেকে হয় নিনত, সম্পদেকে থাকে ভয়ে বিপদেকে একান্ত নির্ভীক, কে পেয়েছে সবচেয়ে দিয়েছে কে তাহার অধিক, কে লয়েছে নিজ শির রাজ ভালে মুকুটের সম, সবিনয়ে সগৌরবে ধরা মাঝে দুঃখ মহত্তম, কহমরে সর্বদর্শী হে দেবর্ষী তাঁর পুণ্য নাম, নারদ কহিলা ধীরে অযোধ্যার রঘুপতি রাম। তাই না? এই যে আদর্শ চরিত্র কোনটা, মহেশ্বর যে আছে নম্র, যেখানে নাকি প্রচণ্ড ঐশ্বর্য, রাজপ্রাসাদ, রাজ সমস্ত ঐশ্বর্য রয়েছে, সম্পদ রয়েছে। আমাদের সাধারণ মানুষের কী হয়, ধন সম্পদ ঐশ্বর্য এলে না মাথাটা ঘুরে যায়, মানে মাথা গরম হয়ে যায়। সেই কাহিনী আছে, হাতি চলে যাচ্ছে, একটা ব্যাঙ ছিল, তার গর্তের মধ্যে একটা আধুলি পড়ে গেছে, আর সেটা যেই পড়েছে না, সে ওই হাতিটাকে হচ্ছে ব্যাঙের গর্ত থেকে বেরিয়ে লাথি দেখাচ্ছে, জানো আমার তো সম্পদ আছে। এইটা আমাদের সাধারণ মানুষের হয়, একটু টাকা পয়সা ধন দৌলত হয়ে গেলে, ধরাকে সরা জ্ঞান করি, একটু জ্ঞান বুদ্ধি হয়ে গেলে এইরকম আমাদের একটা বিরাট অহংকার হয়। কিন্তু আদর্শ চরিত্র, রামচন্দ্রের চরিত্রের ব্যাখ্যা করতে গিয়ে নারদ মুনি তিনি বলছেন রবীন্দ্রনাথের কবিতার মধ্য দিয়ে এগুলো উঠে এসেছে, দেখুন, মহৈশ্বর্যে আছে নম্র, যখন ঐশ্বর্য তখন নম্র নত, কারণ এই ঐশ্বর্য এসে মাথা গরম হতে পারে, এটা যেন না হয় সাবধানে বিচার করে চলছেন। মহেশ্বর্যে আছে নম্র মহাদৈনেকে হয়নি, যখন দিন দশা বনবাস হলো, তাই না, দুঃখের সময়, কিন্তু তখন মাথা নত নয়, হ্যাঁ, বীর বিক্রমে তিনি সেখানে তিনি সেটাকে মাথা পেতে নিলেন ওই বনবাসকে। মহাদৈনেকে হয়নি, সম্পদেকে থাকে ভয়ে, সম্পদ হলে ভয় পাচ্ছেন যে ওই অহংকার হবে, বিপদেকে একান্ত নির্ভীক, যেই বিপদ এসে গেল, সিদ্ধেশানন্দজিকে স্বাগত সকলের পক্ষ থেকে, তা যাই হোক মহারাজ এসে গেছেন, তা সম্পদেকে থাকে ভয়ে বিপদেকে একান্ত নির্ভীকে, যখন বিপদ এলো, এই যে বনবাস, ওইরকম দুঃখ, এই সীতা উদ্ধার করতে হবে, রাবণের সঙ্গে যুদ্ধ করতে হবে, সেই সময়ে কিন্তু একেবারে নির্ভীক। তাহলে মহেশ্বর যে আছে নম্র মহাদৈনেকে হয় নিনত, সম্পদেকে থাকে ভয়ে বিপদেকে একান্ত নির্ভীক, কে পেয়েছে সবচেয়ে, এরকম রাজপুত্র, তাই না, রাজ্য লাভ, এর চাইতে আর কত কী পাবার আছে জগতে, সব পেয়েছেন, কিন্তু যত না পেয়েছেন তার চাইতে অনেক বেশি ফেরত দিয়েছেন, এটাই হচ্ছে সত্যিকারের জীবন। স্বামীজির কথায়, দাও আর ফিরে নাহি চাও, থাকে যদি হৃদয়ে সম্বল। সেই জীবনটা সফল সার্থক যে জীবনে আমরা মা বাবার কাছ থেকে, সমাজের কাছ থেকে, প্রকৃতির কাছ থেকে, রাষ্ট্রের কাছ থেকে যা কিছু গ্রহণ করি, বেঁচে থাকতেই যদি সেই মা বাবাকে, প্রকৃতিকে, রাষ্ট্রকে, সমাজকে তার চেয়ে বেশি ফেরত দিতে পারি, সেই জীবনটাই সফল হয়, সার্থক হয়। এই দান নিয়ে বলা হয়, দেখো, সঞ্চয় করতে পারো অর্থবিত্ত, আবার দান করতে পারো। সঞ্চয় করলে কী হয় আর দান করলে কী হয়, দেখো, সমুদ্রের অনেক জল, বিপুল জলরাশি, কিন্তু সে জল দান করে না, সে সঞ্চয় করে রাখে। সেজন্য ভগবান তার স্থান কোথায় নির্ধারণ করলেন, সমুদ্র কি উপরে না নিচে থাকে, সমুদ্র নিচে, কিন্তু দেখুন মেঘের জল কম, কিন্তু জল সে দান করে বলে তার স্থান, মেঘের স্থান কোথায়, উচ্চ আকাশে। যে দানের মহিমা, কে যেন তিনি
प्रकाश करार जन्य एई भावे दुजना दूर जायगा स्थान निर्धारण करेछेन बलेछे गौरवम प्राप्यते दानात् नतु वित्तस्य संचयात् स्थिति रुच्चई पयोदानाम पयोधीनाम अधस्थिति कि असाधारण सुंदर उदाहरण देया हयेछे गौरवम प्राप्यते दानात् दान करले गौरव आसे गौरवम प्राप्यते दानात् नतु वित्तस्य संचयात् वित्त माने सम्पद सम्पदेर संचयेर मध्ये कखनो गौरव नेई स्थिति रुच्चई पयोदानाम पयोद होच्छे मेघ मेघेर स्थान उच्चे मेघे जदिओ जल कम जेहेतु मेघ जल दान करछे भगवान ताके उच्च आकाशे स्थान दिएछेन आर पयोधी नाम अधस्थिति पयोधी होच्छे समुद्र समुद्र कोथाय समुद्र रसातले रयेछे नीचे रयेछे केन से सम्पद प्रचुर थाकलो जल प्रचुर थाकलो दान करछे ना संचय करे रेखेछे असाधारण सुंदर कथा गौरवम प्राप्यते दानात् नतु वित्तस्य संचयात् स्थितिरुच्चई पयोदानाम पयोधीनाम अधस्थिति आमरा भगवान बुद्धेर जीवने देखी ताले तिनी एकदम प्राणदान जेटा सबचेये बड़ निजेर प्राणेर बिनिमये अन्यके रक्षा करछेन एई हृदयवत्तार विकाश होयेछे कारुण्यम आतन्वते बले करुणावतार भगवान बुद्ध कारुण्यम आतन्वते म्लेच्छान मूर्छयते एरपरे कल्कि अवतार म्लेच्छदेर तिनि नाश करछेन म्लेच्छान मूर्छयते दशाकृति कृते कृष्णाय तुभ्यम नमः ताहले एई अवतारदेर देखुन एक एकटा जुगे कि प्रचंड शक्ति निये निये एसे सेई जुगके रक्षा करेछेन धारण करेछेन এবার ঠাকুর নিজে আবার বলছেন রামকৃষ্ণকে না যিনি রাম যিনি কৃষ্ণ তিনি এই শরীরে রামকৃষ্ণ এবার রামচন্দ্রের শক্তি কেমন তিনি কীভাবে আমাদের রক্ষা করছেন রামচন্দ্রের শক্তি বলতে গিয়ে বলা হচ্ছে ভর্জনম ভববীজানাম অর্জনম সর্বসম্পদাম তর্জনম যমদূতানাম রাম রামেতি গর্জনম দেখবেন রাম নাম যেই গর্জন করেন না এমনি শরীর মনের মধ্যে হ্যাঁ একটা বিরাট শক্তি যেন ভর করে তাই না জয় শ্রীরাম তাই না এক এক সময় বলে সেই কি রামায়ণের মধ্যে কি রামজি কি সেনা চলে বলে কি গান বলো সেই তাহলে ভর্জনম ভববীজানাম রামচন্দ্রের নাম করলে কি হয় ভব বীজ ভাজা হয়ে যায় বীজ ভাজা হলে কি অঙ্কুরিত হবে অঙ্কুরিত হবে না মানে তিনি ভববীজ ভেজে দিচ্ছেন মানে আমাদের যাতে আর জন্ম না হয় জন্মানো মানেই দেখবেন জায়তে অস্তি বর্ধতে বিপরীণতে অপক্ষীয়তে নশ্যতে এই সর বিকারের মধ্যে এসে গেলাম এই রোগ শোক জরা মৃত্যু আলো বাতাস শীত গ্রীষ্ম এইসব দ্বন্দ্বের মধ্যে পড়ে কীরকম মানে কত প্রতারণা কত হিংসা কত হত্যা চারিদিকে তাকালে আমরা যেটা দেখি হিংসার উৎসবে আজি বাজে অস্ত্রে অস্ত্রে মরণের উন্মাদ রাগিনী ভয়ঙ্করী দয়াহীন সভ্যতা নাগিনী তুলেছে কুটিল ফানা চক্ষের নিমেষে গুপ্ত বিষ দন্ত তার ভরি তীব্র বিষে হত্যা অরণ্যের মাঝে হত্যা লোকালয়ে কীটের গহ্বরে অগাধ সাগর জলে নির্মল আকাশে হত্যা জীবিকার তরে হত্যা খেলা চলে হত্যা অকারণে হত্যা অনিচ্ছার বসে চলেছে নিখিল বিশ্ব হত্যার তারণে ঊর্ধ্বশ্বাসে প্রাণপণে চারিদিকে তাকালে হিংসার হত্যা তাই না এই জগৎ চলছে এই দুঃখের সংসার থেকে আমাদের রক্ষা হয় ভগবান নের নাম করলে ভর্জনম ভববীজানাম এই ভববীজ ভাজা হয়ে গেলে এই জন্ম মৃত্যুর চক্রের মধ্যে আর আমাদের আসতে হয় না ভর্জনম ভববীজানাম অর্জনম সর্বসম্পদাম আমরা সাধারণ মানুষ কি সম্পদ চাই ভালোবাসি তো দারিদ্র আমরা কেউ চাই না দারিদ্র কাম্য নয় না সম্পদ চাই কিন্তু আবার দেখবেন এই সম্পদ পেলে ওই যে আবার মাথা খারাপ হয়ে যায়
দেখবেন বড়লোকের বাড়ির ছেলেরা যতটা মানুষ হয়, সাধারণ মানুষের বাড়ির, সাধারণ দরিদ্র মানুষের বাড়ির ছেলেমেয়েরা বেশি বকাটে হয় বা উশৃঙ্খল হয় না বড়লোকের ছেলেমেয়েরা বেশি উশৃঙ্খল হয়? বড়লোকের ছেলেরা না? তা সেই জন্য শুধুই যদি বাইরের সম্পদ হয় সেগুলো দিয়ে কিন্তু আমাদের আবার ধ্বংসের কারণ হয়। বলা হচ্ছে আমরা কী কী চাই, কতগুলো জিনিস, যৌবনম ধন সম্পত্তি প্রভুত্বম অবিবেকতা। যৌবন চাই, ধন সম্পত্তি চাই, প্রভুত্ব চাই, কিন্তু এগুলো একটাই আমাদের ধ্বংস করতে পারে। আর কারোর মধ্যে যদি চারটেই থাকে তাহলে তার কি ভয়ঙ্কর অবস্থা। সেজন্য শুধুমাত্র এই বাইরের সম্পদ হলে হবে না, বাইরের সম্পদ হলে আমরা সেই টাকা দিয়ে সুপারি কিলাল লাগিয়ে যার সঙ্গে আমার ঝগড়া হয়েছে তাকে আমি হ্যাঁ খুন করব, ঠিক কি না? সেজন্য এই সম্পদ অনেক সময় আমাদের বেশি ক্ষতি করে। সেজন্য বলছে এই সম্পদের চাইতে বড় সম্পদ হচ্ছে দৈবী সম্পদ। ভগবানের নাম করলে আমাদের যেমন বাইরের অভাব দূর হয়, বাইরের শক্তি মানে সম্পদ আসে, তার চাইতে বেশি সম্পদ হচ্ছে দৈবী সম্পদ। আপনি আমি কতটা বড় লোক, কত টাকা ব্যাঙ্ক ব্যালেন্স আছে, সম্পত্তি আছে, সেটা দিয়ে নির্ধারিত হয় না। টাকা দিয়ে কেনা যায় না এমন সম্পদ কী আছে সেটা দিয়ে ঠিক হয় আপনি আমি কত বড় লোক। দেখবেন সেগুলো হচ্ছে দৈবী সম্পদ, একটাও টাকা দিয়ে কেনা যায় না। কোনগুলো? সত্য, ক্ষমা, দয়া, প্রীতি, পবিত্রতা, শুদ্ধতা, সরলতা। দৈবী সম্পদ বলতে গিয়ে গীতাতে বলেছে অভয়ম সত্যসং শুদ্ধির জ্ঞানযোগ ব্যবস্থিতি দানম দমশ্চ যজ্ঞশ্চ স্বাধ্যায় তপ আর্যবম অহিংসা সত্যম অক্রোধ ত্যাগ শান্তিরপৈষুণম দয়াভূতেষু অলোলুপ্তম মার্দবম হ্রি অচাপলম তেজ ক্ষমা ধৃতি শৌচম অদ্রোহ ন অতিমানিতা ভবন্তি সম্পদম দৈবীম অভিজাতস্য ভারত। এই সম্পদ লাভ হয়। তাহলে ভগবানের নাম করলে ভর্জনম ভববীজানাম, ভববীজ ভাজা হয়ে যায়, অর্জনম সর্বসম্পদাম। এই সর্বসম্পদ মানে জাগতিক সম্পদ যত না তার চাইতে আধ্যাত্মিক সম্পদ, দৈবী সম্পদের অধিকারী হই। অর্জনম সর্বসম্পদাম আর তর্জনম যমদূতানাম। যমদূতে তর্জন করলে রাম নাম যদি গর্জন করি তাহলে এটাকে যেন তর্জন করা হচ্ছে, যমদূতরা সেই তর্জনের ভয়ে পালিয়ে যায় মানে মৃত্যু ভয় লুপ্ত হয়। এ মৃত্যু ছেদিতে হবে এই ভয় জাল, এই পুঞ্জ পুঞ্জীভূত জড়ের জঞ্জাল মৃত আবর্জন ওরি জাগিতেই হবে দীপ্ত প্রভাতকালে জাগ্রতভাবে দুই নেত্র করি আধা জ্ঞানে বাধা কর্মে বাধা গতিপথে বাধা আচারে বিদাচারে বাধা করি দিয়া দূর ধরিত হইবে মুক্ত বিহঙ্গের সুর আনন্দে উদার উচ্চ সমস্ত তিমির ভেদ করি দেখিতে হইবে ঊর্ধ্বশির এক পূর্ণ জ্যোতির্ময় অনন্ত ভুবনে ঘোষণা করিতে হবে অসংশয় মনে ওগো দিব্য ধামবাসী দেবগণ যত মোরা অমৃতের পুত্র তোমাদের মতো। তাহলে ভগবানের নাম করলে এই অমৃতের পুত্র বলে আমাদের যখন নাকি বোধ হলেও তখন মৃত্যু ভয় লুপ্ত হলো। মাস্টারমশাই আত্মহত্যা করতে যাচ্ছিলেন কিন্তু শ্রীরামকৃষ্ণের সংস্পর্শে এসে এই মহাসম্পদ লাভ করে এই মৃত্যুর ভয় তো দূরীভূত হলেই অন্য অনেককে অমরত্ব দান করলেন। তার কথা অমৃতের মধ্য দিয়ে বলুন। হ্যাঁ, একেবারে বৃষ্টির ধারার মতন অমৃত বর্ষণ করে এই মরণ উন্মুখ মানুষগুলোকে অমৃতায়িত করলেন, নতুন জীবন দান করলেন, দেবত্ব দান করলেন, তাই না? এই হচ্ছে সত্যিকারের জীবন। তাহলে ভর্জনম ভববীজানাম, অর্জনম সর্বসম্পদাম, তর্জনম যমদূতানাম, রাম রামেতি গর্জনম। রাম নামের বা ভগবানের নামের এত শক্তি। আর কি হয়, রা যেই উচ্চারণ করলেন দেখবে মুখটা হাঁ হয়ে গেল, আর হাঁ হয়ে গেল মানে ভেতরের যত পাপ ছিল বেরিয়ে গেল, আর যেই ম বলবেন দেখবেন ঠোঁটটা বন্ধ হয়ে গেছে, একদম কপাটের মতন বন্ধ হয়েছে। কপাট বন্ধ হলে আর বাইরের জিনিস ভেতরে ঢুকতে পারে না। এই যে পাপ বেরিয়ে গেল, সেই পাপ যাতে আর ঢুকতে না পারে এই ম বলার সঙ্গে সঙ্গে এই কপাটের মতন বন্ধ হয়ে গেল। কী অসাধারণ ভাবনা বলুন।
राशब्दोच्चारण मात्रेण मुखा नीर्यांति पातक पुनः प्रवेश भित्ता च मकारस्तु कपाटवत्। ये राम नाम करले ये पाप चले जाए। तो राम नाम एत शक्ति श्रीकृष्णर शक्ति जिनी राम जिनी कृष्ण देखुन कृष्णर शक्ति कीरकम अम्भोधि स्थलताम स्थलम जलधिताम धूलिलव शैलतम शैलम मृत्कणतम तृणम कुलिशतम वज्रम तृण क्षीणतम बन्ही शीतलताम हीमम दहनताम आयाति जस्येच्छया लीला दुर्ललिताद्भूत व्यसनिने कृष्णाय तुभ्यम नमः। कृष्णर शक्ति अम्भोधि स्थलताम, अम्भोधि माने महासागर, महासागर के महादेशे परिणत करते पायें। देखो हिमालय पर्वतमाला जेखने एखने 33 सागर छिलो आमरा जानी भूगोल जरा तई ना, ताहले भगवान की ना करते पायें महासागर के महादेशे परिणत करते पायें, महादेश के महासागरे परिणत करते पायें। तारपरे होच्छे धूलिकणा के पर्वते, पर्वत के धूलिकणाय, घास के वज्रे, वज्र के घासे परिणत करते पायें, आगुन के होच्छे बरफे, बरफ के आगुने परिणत करते पायें। लीला मात्रे खेलिछय विश्वलये विराट शिशु आनमने नीरजने प्रभु नीरजने प्रलय सृष्टि तब पुतुल खेला नीरजने प्रभु नीर। ये आछे ना खेलिछय विश्व, ये शक्ति प्रचंड शक्ति। आबार बोलछि देखुन एगुलो ध्यान करले देखबेन कि प्रचंड शक्तिर अधिकारी हब। अम्भोधि स्थलताम स्थलम जलधिताम धूलिलव शैलताम शैलम मृत्कणताम तृणम कुलिशतम वज्रम तृण क्षीणताम बन्ही शीतलताम हीमम दहनताम आयाति जस्येच्छया लीला दुर्ललिताद्भूत व्यसनिने कृष्णाय तुभ्यम नमः। कृष्णेर शक्ति, रामेर शक्ति बला हलो। रामकृष्णेर शक्ति केमन, আমরা নাটকে যেমন দেখি ঠাকুর চলতে পারছেন না, ফিরতে পারছেন না, যেন কথা বলতে পারছেন না, এটা সত্যিকারে শ্রীরামকৃষ্ণ নয়। শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে স্বামী বিবেকানন্দ কি বলছেন, শক্তি সমুদ্র সমুত্থত রঙ্গ দর্শিত প্রেম বিজৃম্ভিত রঙ্গ সংশয় রাক্ষস নাশ মহাস্ত্রম যামি গুরুম শরণম ভব বৈদ্যম অদ্বয় তত্ত্ব এই যে চিত্তম প্রজ্জ্বল ভক্তি পটাবৃত বৃত্তম কর্ম কলেবরম অদ্ভুত চেষ্টম যামি গুরুম শরণম ভব বৈদ্যম। এখানেও দেখুন প্রতিটা শব্দ কি প্রচণ্ড শক্তির অধিকারী। স্বামীজি বলছে কিন্নাম রোদিশি সকে তৈ সর্বশক্তি আমন্ত্রেষ ভগবান ভগতম স্বরূপম ত্রৈলোক্যমে তদখিলম তব পাদমূলে আত্মৈব হি প্রভবতে না জড় কদাচিৎ। আমরা কেউ জড় বস্তু নাই, এই শক্তিদায় এই কথাগুলো। আর কুড়ুমস্তারক চরবনম ত্রিভুবনম উৎপাটয়ামি বলাৎ কিং ভৌন বিজনাসি অস্মন রামকৃষ্ণ দাসাবয়ম। তোমরা জানো না আমরা কারা, আমরা রামকৃষ্ণের দাস, আমরা গ্রহ নক্ষত্র সব চিবিয়ে খাবো, এই সব মানে স্বর্গ মর্ত পাতাল সব উৎপাটন করতে পারি, গ্রহ নক্ষত্র উৎপাটন করতে পারি, এত শক্তি আমাদের। এই শক্তিদায়ী ভাবনাগুলো আমাদের হিন্দু সভ্যতা ধ্বংস হয়ে যাচ্ছে, সে তথাকথিত ভক্তির নামে কেঁদে কেঁদে উইপ অ্যান্ড ইউ উইপ অ্যালোন, সারা জীবন কাঁদলে সারা জীবন কেঁদে কেঁদেই যেতে হবে, লাভ অ্যান্ড দ্য ওয়ার্ল্ড লাভস ইউ। সে নিয়ে সব জায়গায় হিন্দুরা মার খাচ্ছে, কেন এই শক্তির ব্যাপারটা আমরা ধ্যান করছি না। আমাদের যদি বাঁচতে হয় তাহলে আমরা বলবো এই অবতারদের শক্তি, যে অবতার বরিষ্ঠ রামকৃষ্ণের শক্তি, এই শক্তিদায়ী ভাবনাগুলো নিয়ে আমাদের থাকতে হয়। শ্রীরামকৃষ্ণ মানে এই শক্তির আকর, তো অবতার মানে হচ্ছে শক্তির আকর। ঠাকুরমা স্বামীজির কাছে প্রার্থনা করি তিনি আমাদের সেই, তারা আমাদের সেই শক্তির অধিকারী করুন। ভালো থাকবেন, নমস্কার, জয় প্রণাম মহারাজ। সমীর কুমার বসু মহারাজ।